সকালবেলা প্রেজেন্টেশন কিংবা ভাইবা, আগের দিন দেখা গেল কাছে পরার মতো কোনো শাড়ি নেই। ঢাকার বাইরে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের তখন একমাত্র ভরসা প্রান্তিকের মামা প্লাজা। শুধু প্রেজেন্টেশনই নয়, যে কোনো উৎসবে এখানকার ছাত্রছাত্রীদের প্রিয় এই শাড়ির মার্কেট। আমরা স্টুডেন্ট মোটামুটি সবাই এখান থেকেই কেনাকাটা করি। দেখা যাচ্ছে যে আমাদের কোনো ফর্মাল ভাইবা থাকলে, প্রেজেন্টেশন থাকলে, তো এই সব কারণে আসলে শাড়ি কেনা হয়। আমার বান্ধবীর জন্য শাড়ি নিতে আসছি, আর এখানে শুনেছি যে মানে এখানে অন্যান্য সব জায়গা থেকে একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায়, তাছাড়া শাড়ির কালেকশনও এখানে বেশ ভালো, আর মানে অনেক দেখে শুনে শাড়িটা নেওয়া যায়, এই জন্য এখানে নিতে আসছি। এখানে কিছু পার্টিকুলার ধরনের শাড়ি পাওয়া যায়? মার্কেটে তো অনেক ভ্যারাইটিস থাকে, এখানে ভ্যারাইটি একটু কম, কিন্তু হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি আর দামও কম, তো স্টুডেন্টরা এখান থেকেই কিনে। আর এই শাড়িগুলোই যখন আপনার হচ্ছে পেজে চলে যাবে বা অনলাইন পেজ থেকে কেনা হবে, তখনই দেখা যাবে 1,000-1,200 মতো দাম বেড়ে গেছে। এখান থেকে শাড়ি কেনার পর সঙ্গে চাই ম্যাচিং ব্লাউজ, সেটিও পাওয়া যায় এখানেই। আর ব্লাউজের মাপ ঠিকঠাক না হলে সেই সমস্যার সমাধানে আছেন সবার প্রিয় জেসমিন আপা। 11 বছর ধরে এই কাজ করি, এই শাড়ি টাড়ি কেনা, শাড়ির পাশাপাশি ব্লাউজ আনছি আমি, ব্লাউজ বিক্রি হয়, পেটিকোট নেয়, ছেলেগুলো আমি ঠিক করি। প্রায় এক যুগ ধরে চলছে অস্থায়ী এই শাড়ির মার্কেট, সরাসরি তাঁতির কাছ থেকে এনে বিক্রি করায় দামও রাখা হয় কিছুটা কম। এখানে হাফ সিল আছে, সুতি আছে, জামদানি আছে, মণিপুরি আছে, এগুলো বেচা কিনা করা যায় আর কি। আমরা যেগুলো শাড়ি বিক্রি করি এই মার্কেটে একই ধরনের শাড়ি, আমরা এখানে একটু কম সে মানে কম বিক্রি করি, তার মানে আমাদের ভাড়াটা লাগে না। কোনোদিন 5 পিস, কোনোদিন 7 পিস, কোনোদিন 15 পিস করে বেচা যায়। তবে ভ্রাম্যমান এই মার্কেট নিয়ে বৈরি আবহাওয়ায় হুটহাট বিপদে পড়তে হয় বিক্রেতাদের। বৃষ্টি নামিলে আমাদের অসুবিধা হয়, মালপাতি মানে কাগজপাতি দিয়ে ঢাকা লাগে, ঢাকে থোয়া লাগে, থুয়া বসে থাকা লাগে। দিন দিন জনপ্রিয়তা বাড়তে থাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্থায়ী জায়গা চান ব্যবসায়ীরা।